সাজিব আলী বলছেন জানতে চাই কোন উৎস থেকে কোন কোন উৎস থেকে ইসলামের জ্ঞান পাবো উৎসগুলোর নাম কী ইসলামের জ্ঞান পাবেন আপনি কোরআন এবং সুন্না থেকে এটা হলো মৌলিক উৎসব ওয়াহি থেকে ওয়াহি ছাড়া আর কোথাও আপনার ইসলামের মৌলিক উৎস আপনি পাবেন না মৌলিক উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি অর্থ হচ্ছে যা সত্যবাদী সত্য সংবাদ যা আল্লা আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে তার নবীর কাছে পাঠানো হয়েছে সেটা কোরআন এবং সুন্না এই কোরআন এবং সুননা যেগুলোকে মানতে বলে সেগুলো এর সাথে জড়িত জড়িত যেমন কোরআন বলছে এজমাকে মানতে কোরআন বলছে কেয়াসকে মানতে কোরআন বলছে মাসালে মুরসালাকে মানতে কোরআন বলছে ইস্তেহসানকে মানতে কোরআন যেগুলোকে বলে হাদিস যেগুলোকে বলে সেগুলিকে আমরা মেনে চলি এই আমাদের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নাকে মানতে গিয়ে কোরআন সুন্না যেগুলো যেগুলোকে মানতে বলছে সেগুলোকে আমরা মেনে চলবো এটা হচ্ছে আমাদের উৎস কোরআন এবং সুননার বাইরে আমরা নিজের নিজেরা এমন কোনো উৎস খুঁজবো না যেগুলো ইসলামে অনুমোদিত নয় যেমন অনেক সময় আমরা দেখি বিবেককে তা অনেকে প্রাধান্য দিয়ে থাকেন কোরআন সুন্নার উপরে অনেকে তারা কোরআন সুন্নার উপরে হাদিসের উপরে হাদিস যেটা বিবেক বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ এটা নেয় আর যেটা বিবেকের সাথে তাদের বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ এটা বাতিল করে এরা আসলে বিভ্রান্ত এরা পদভ্রষ্ট এই জন্য কোরআন এবং সুন্নাকে সব জায়গায় উৎস মনে করতে হবে আকিদার এবং আমলের সব কিছুতে হ্যাঁ কোরআন এবং সূন্য যেগুলোকে যেই যে জিনিসগুলোকে নিতে বলেছে যেমন এজমাকে নিতে বলেছে যেমন কেয়াসকে নিতে বলেছে এবং কেয়াস খাটাতে আকস আকল খাটাতে বলেছে এবং সেখানে মাসালে মুরসালাকে গুরুত্ব দিয়েছে এবং এসতেহসানকে গুরুত্ব দিয়েছে সেগুলোকে যেভাবে যেটা বলেছে কোরআন সেভাবে সেটা রাখতে হবে কখনো কোরআন সুন্নার উপরে অন্যগুলি প্রাধান্য পাবে না দিলে সেটা অবশ্যই বিভ্রান্তি হবে ইলিয়াস হোসেন আসসালাম আলাইকুম শেখ আশারি মাতুরুদিকে আলিস অন্তর্ভুক্ত ইলিয়াস হোসেন আশারি মাতুরুদ্দিয়া কখনো আল্লা অন্তর্ভুক্ত নয় আহলুসন্নার হচ্ছে তারাই খুল্লাস যারা হচ্ছে আহলুসন্না হচ্ছে যারা সাহাবাই গ্রামের অনুসারী তা যারা ইমামদের অনুসারী এবং যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পথে যারা চলেছে যারা আশারি মাতুরুদিদের মধ্যে তাদের মধ্যে আমরা একটি এই আমাদের একটি বিরাট আলোচনা রয়েছে ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ব্যাপী নেটের ভিতরে পেয়ে যাবেন আপনারা আশারি মাতুর মাতুরুদ্দি আকদের উপরে সেটা দেখে নেবেন সেখানে আমরা উল্লেখ করেছি যে দশটি পনেরোটি বিষয়ের মধ্যে তারা দশটিতে আমাদের আহলুসন্নত জমাতের বিরোধী তারা আলোচনা আল্লাহর আল্লাহর নাম এবং সত্তা আল্লাহ সৎ অনেক সত আল্লাহ তালা অনেক সিফাতকে তারা অস্বীকার করে মাত্র সাতটি বা আটটি সিফাতকে তারা মানে অথচ শত শত হাজার হাজার সিফাতকে তারা অস্বীকার করে আল্লাহ তাল্লাহ সম্পর্কে যাদের আঁকিদা খারাপ তাদের আঁকিদা ভালো হয় কী করে তারা আলোচনা যে অন্তর্ভুক্ত হয় কী করে তারা আল্লাহ তালাকে দেখ হাসপে মাঠে দেখবে সেটাকে মানে অনুভব করা মনে করে তারা দেখবে সেটা বিশ্বাস করে না তারা অনুরূপভাবে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত অন্যান্য বিষয়ে তারা মনে করে যে তারা মনে করে যে নবুয়ত হচ্ছে একটা গ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবত নবুত হচ্ছে যে প্রচেষ্টা চালানোর মাধ্যমে যেটা হয় সেটা অর্জিত হয় না কথা এরকম নয় প্রচেষ্টা দিয়ে নবত অর্জিত হয় না বরং আল্লাহর পক্ষ থেকে যারা যাকে পছন্দ করে তাকে আল্লাহ তো দেন এবং আল্লাহ তারা দেখেন এর যোগ্যতা আছে কিনা সেটা আলাদা কথা কিন্তু ব্যক্তি কখনো প্রচেষ্টা দিয়ে সে জায়গায় পৌঁছতে পারে না এ জাতীয় বিভিন্ন জিনিস আমরা সেখানে উল্লেখ করেছি একেবারে একটি একটি করে প্রত্যেকটি মাসাল আমাদের জানা থাকা দরকার আসার মাধ্যমে বড় বিভ্রান্তি হচ্ছে তারা ইমানকে মনে করে ইমান অর্থ শুধু বিশ্বাসের নাম ইমান শুধু বিশ্বাসের নাম নয় ইমাম হচ্ছে বিশ্বাস কর্ম পরিচালনা করা এবং মুখে স্বীকৃতি তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে তার ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না কোনো মানুষ এই জন্য এই তিনটি জিনিস পরিপূর্ণ না হওয়ার কারণে আকিদা আকিদাতে আলোচনা যেমন অন্তর্ভুক্ত হতে পারেনি আশারি এবং মাতুরি দেওয়ার লোকেরা আমরা এই বিষয়টি ওখানে বিস্তারিত আলোচনা করেছি সেখানে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ জামান জমান প্রশ্ন করেছেন আমি দহ থাকি কিন্তু এখানে মাঝহের আমি দহ থাকি এখানে মাঝহবের প্রভাব এতই যে ঠিকমতো হাদিস আমল করতে পারি না এক্ষেত্রে এখন আমার কি করা উচিত কি অনেক হুমকির সম্মুখীন হয়েছি কি তারা বলে এইসব নাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ অজু করার সময় লুঙ্গি উপরে উঠলে কি অজু নষ্ট হয় আলিমুল হক না অজু করার সময় লুঙ্গি উঠলে উপরে উঠলে অজু নষ্ট হয় না তেমনি কেউ যদি কোনো কাপড় খুলে গোসল করে তার অজু হয়ে যাবে যদি ওজন নিয়তের শ্রেণী কোনো লজ্জাস্থান না ধরেন ওজন নিয়ত যদি থাকে আগে তো তার অজু হয়ে যাবে এমনকি নিকট ওজু নিয়ত না থাকলেও তার অজু হয়ে যাবে এই জন্য কাপড় কাপড় উঠে যাওয়ার সাথে অজু ভাঙ্গার কোনো কারণ অজু ভাঙ্গার কোনো কারণ নির্ধারিত নেই বরং এটা হচ্ছে তার কেউ যদি না থাকে সেখানে তিনি এমনিতেই গোসল করতে পারবেন আর যদি এটা হচ্ছে তার স্বাভাবিক লজ্জার বিষয় এটা ইমানের একটি অংশ এটাকে খেয়াল রাখতে হবে কিন্তু অজু ভঙ্গা অজু ভঙ্গ হবে না মাঝহার সুমন প্রশ্ন করেছেন সাহেব বিয়ের পাত্রী দেখার ব্যাপারে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে জি মাঝহার সুমন বিয়ের পাত্রী দেখার ব্যাপারে রসুলুল্লাহসাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তুলকাহুল মার আতুলে আরবা একজন নারীকে চারটি কারণে বিয়ে করা হয় লে মা তার সম্পদের কারণে অলি জামাল তার সৌন্দর্যের কারণে অলি হাসাবিয়া তার বংশের কারণে অলি দিন তার দিনদের কারণে এরপর রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ফাজ দিন তার ব্যতী এমিনুক দিনদারিকে তুমি প্রাধান্য দাও তোমার দিনদারিকে তুমি প্রাধান্য দাও তোমার হাতে না তোমার হাতে মাটি লাগুক এর অর্থ হচ্ছে দিনদারিকে প্রাধান্য দিতে হবে একজন যে যখনই আপনি কোনো মেয়ে দেখবেন যদি দিনদারির সাথে অন্য যে কোনোটি মিলে আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা কিন্তু যদি কোনো সেগুলি না মিলে তারপর দিনদারিকে প্রাধান্য দিয়ে আপনি বিয়ে করবেন কারণ দিনদারি যদি থাকে বাকিগুলো সহজ আপনার পরিবার ঘটে গড়ে উঠবে আপনার সন্তান সত্যি ভালো হবে আর যদি দিনদারি না থাকে আপনার এই বাকি সব কিছুই বিনষ্ট হয়ে যাবে কোনো কিছুই আর গ্রহণযোগ্য হবে না এজন্য দিনদারিকে সবসময় আমাদের প্রাধান্য দিতে হবে আলিমুল হক প্রশ্ন করেছেন হাফ শেখ হাফ প্যান্ট পরে কি ঘুমানো যাবে দেখুন একটা স্বাভাবিক সতর অবশ্যই রক্ষা করা উচিত খেয়াল রাখবেন যখনও যেন আপনার হাঁটুর উপরে কাপড় না উঠে যায় এটা স্বাভাবিক একটা শূন্য আপনি যদি যদি আপনি হাফ প্যান্ট পরে ঘুমান বড় ধরনের গুণা হবে না কিন্তু এটা আদবের খেলাফ এবং এটা 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 হচ্ছে স্বাভাবিক লজ্জার বিপরীত কাজ এটা না করে আপনি এমন কাপড় পরবেন যেটা আপনার হাঁটু পর্যন্ত ঢাকা থাকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে এর উপরে যদি আপনি উঠাতে হয় তাহলে প্রয়োজন মতো সময় মতো উঠাবেন যখন প্রয়োজন হবে কিন্তু অন্য সময় হাঁটু পর্যন্ত ঢাকা ঢাকিয়ে রাখবেন হাঁটু পর্যন্ত ঢেকে রাখবেন এটা হচ্ছে সুন্না মোতাবেক চলার নিয়ম মুবারক হোসেন মুন্না প্রশ্ন করেছেন শেখ সালাদ ত্যাগ করলে কি চিরস্থায়ী জাহান নামি জি মুবারক হোসেন মুন্না যদি কেউ সালাদ ত্যাগ করে বসেছে একবারেই ত্যাগ করেছে ছুটে গেছে এরকম না নিজে ইচ্ছা করে ছেড়ে দিয়েছে সালাদ এবং সালাদ পড়ায় না তারা চিরস্থায়ী জাহান নামি কারণ তারা ইমানদার নয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহুল্লাহি বাইন সলাহান তারা কাফা কাতে পারা আমাদের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের যে ব্যক্তি সলাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে অন্য হাদিসে এরকম আছে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকু সলা যে বান্দার মধ্যে এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া যে ব্যক্তি সালাদ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে সুতরাং কোরআনে কেরিম আল্লাহ তাল্লাহ এটা বারবার উল্লেখ করেছেন যে যারা ফলা সদ্দা কালা সাল্লাহ সলাত পড়ে নাই আল্লাহকে আল্লাহর উপর বিশ্বাস তাদের নেই এই জন্য জাহান্নামের তারা গেছে এবং মা সালাকুমফি সাকার কল উল্লাম না কুমিন আল মুসাল্লিন জাহান্নামে জাহান তোমাদের কে নিয়ে গেছে বলে আমরা সালাত আদায় করেছিলাম না ইমানের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে বাহ্যিক ইমানের পরিচয় যদি যে ইমানদার প্রমাণ মুখে দাবি করলো অন্তরে আসে এটা কীভাবে বুঝবো বুঝবো সালাত আদায় করার মাধ্যমে এই জন্য সাকিব ইমন আব্দুল্লাহ রহম্লা বলেন আমি সারাসিন সিন তিরিশ জন সাহাবি পেয়েছি যারা প্রত্যেকেই বলতেন যে কেউ যদি কোনো সলাদ ত্যাগ করে সে কাফের হয়ে যাবে এই জন্য সুল্লাহ সাল্লাহ ইসলামের যুগে এই সলাদ ত্যাগকারী যেহেতু শাস্তি হবে এই জন্য যারা মুনাফেক ছিল তারাও সলাপ পড়তো যখন সাহবায়কেরাম জানানো হলো বলা হল যে মুখোমুখ মুনাফেক রসুল্লাহ সাল্লাহ ইসলাম জানানোর পরে সাহবায়ক রাম বললেন তাকে হত্যা করবো কিনা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন নুহি টু আনকাতিল মুসাল্লিন যারা সলাত ত্যাগ পড়ে তাদেরকে আমি হত্যা করতে নিষেধ করা হয়েছে এর অর্থ হচ্ছে সলাদ যতক্ষণ পর্যন্ত কেউ পালন করবে ততক্ষণ পর্যন্ত তার একটি জামিনদার তার একটি গ্যারান্টি রয়েছে ইমানের কিন্তু সালাত পালন করবে না সলাদ পালন না করলে তার ইমান থাকবে না এই জন্য সে চিরস্থায়ী জাহান চলে যাবে যদি না তবাক করে আবার ফিরে আসে এবং সালাত শুরু করে দেয় এবং আল্লাহর কাছে তার ক্ষমা প্রার্থনা করে মাঝার সুমন প্রশ্ন করেছেন সাহেব সালাতে প্রতি রাখাতে সুরা ফাতেহার আগে আউজুল্লাহ পড়তে হবে কি প্রতি রাখাতে সুরা ফাতে আগে আউজুল্লাহ বিসমুল্লাহ পড়াটা শূন্য এই জন্য যখনই আপনি শুরু করেন প্রথমে আউজুল্লাহ বিসমিল্লা করে আপনি যখন সানা পড়বেন সোবান এক আল্লাহ পড়বেন অথবা ইন্নি ওয়াজু ওয়াজি পড়বেন অথবা আপনি বা আল্লাহ বায়ত বা ইনিও বা ইনাখাত বায়ত তবে না সকল মাগে দোয়াটা পড়বেন এরপরে পড়বেন আউজুবিল্লাহিনা সাহিত অনাজি বিসমিল্লাহ রহমান রহিম ঠিক অনুরূপভাবে যখন আপনি রুকু থেকে উঠবেন প্রতি রাকাতেই আপনি আউজুবিল্লাহ আমিন সাহিত বিসমিল্লাহ পড়বেন এটা হচ্ছে নিয়ম কারণ এরপরে কোরআন তেলাবাদ করছেন আল্লাহ তালা কোরআন কারি বলেছেন যে ওয়াইজা কারাত আল কোরআন ভাইজা কারাত কোরআন ফেস্তাইজ বিল্লাহ ইন্দু আলিম আলী যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এই জন্য আউজুবিল্লা পড়বেন এটা হচ্ছে সুনত এটা কোনো ফরজ ওয়াজিব নয় এটা হচ্ছে সুনত এটা মনে রাখবেন আলী আলিমুল হক প্রশ্ন করেছেন কী কী শর্ত লাগবে একটা হাদিস সহি হবার জন্য আলিমুল হক একটা হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত লাগবে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে যে শেখা হতে হবে অর্থাৎ বর্ণনাকারীরা রসুল্লা সাল্লাহ আসলামের পর থেকে সাহাবায়কেরামের পর থেকে সাহাবায়কেরাম সবাই শেখা এতে কোনো সন্দেহ নেই সাহবায়কেরামের পর থেকে শুরু করে যিনি হাদিস লিখছেন হাদিস তার কাছে এসে পড়ছে তিনি পর্যন্ত যেমন বোখারি পর্যন্ত মুসলিম পর্যন্ত আবুদ পর্যন্ত ইমিদি পর্যন্ত অথবা এমনি বিষয়বা পর্যন্ত যত যারা হাদিস লিখেছেন তাদের পর্যন্ত পুরো যারা হাদিসটা বর্ণনা করেছেন প্রত্যেকেই শেখা হতে হবে নির্ভরযোগ্য হতে হবে এমন নির্ভরযোগ্য এমন নির্ভরযোগ্য যে তাদের উপর নির্ভর তাদের তাদের কাছে তাদের তারা মিথ্যাবাদী কখনো মিথ্যা মিথ্যাচার করেননি এবং তাদের মিথ্যা বলে ধরা পড়েনি তাদের গাফলত ধরা পড়েনি গাফলে ধরা পড়ে এরকম জিনিস তাদের হতে হবে দ্বিতীয় আদ্রহ হতে হবে ইনসা ন্যায়পরায়ণ হতে হবে অর্থাৎ তারা কোনো ফাসেক নন ফাজের নন এরকম হতে হবে তিন নম্বর হচ্ছে তারা এত সাল সনার হতে হবে তাদের সনদটা মিল থাকতে হবে অর্থাৎ সোল্লা সাল্লা আসলাম থেকে শুরু করে যিনি হাদিস দেখছেন তিনি পর্যন্ত একজন থেকে একজন শুনেছেন এরকম হতে হবে এমন নয় যে মাঝখানে একজন বাদ পড়ে গেছেন অথবা একজন থেকে একজন শুনে নিয়ে এরকম এন বলে এটাকে এটা কাটা ভরে গেছে এরকম হলে সেটা শুদ্ধ হবে না এই তিনটি হচ্ছে হাদিসের হাদিসের সনদের দিক থেকে লোকদের ব্যাপারে আর দুটি আছে সনদ এবং মতন দুইটার ব্যাপারে একটা স্বাদ এবং মহাল হতে পারবে না হাদিসটির সনদ সাজ মহ হতে হাদিসটির মতন যেটা মতনটা এমন হতে পারে সাদ স্বাদ হচ্ছে সই হচ্ছে শক্তিশালী কোনো হাদিসের সই হাদিসের বিপরীতে বর্ণাকারী হতে পারবে না আর ইল্লত হচ্ছে এমন দোষ হতে পারবে হাদিসের ভিতরে যেটা মহাদিস বুঝে থাকেন তো পাঁচটি শর্ত অর্থাৎ এক নম্বর হচ্ছে যে বর্ণাকারী অবশ্যই ইনসাফ ন্যায় হবেন বর্ণাকারী অবশ্যই নির্ভরযোগ্য হবেন তিন নম্বর হচ্ছে রা একজন থেকে আরেকজন নিয়েছেন এরকম মিল থাকতে হবে সনাদের মধ্যে অর্থাৎ বর্ণনাকারীদের পরম্পরা বর্ণনা পরম্পরা ঠিক থাকতে হবে চার নম্বর হচ্ছে যে তাদের এই বর্ণনা হাদিসের ভিতরে কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে হাদিসের বিপরীত এর বিপরীতে সেই হাদিসের বিপরীত বর্ণাকারী হয়নি অর্থাৎ এর চেয়ে শক্তিশালী বর্ণাকারী এর বিপরীত বর্ণনা করেননি এরকম হতে হবে সাদ এবং মহাল্লার না হলে এই মোয়াল্লার ইল্লতপূর্ণ না হওয়া আর তিনটি জিনিস মিলিয়ে আমরা আমরা বিভিন্ন সমস্যার কারণে দিতে পারি আমরা আবার উত্তর চাচ্ছি বলা হচ্ছে যে শাহেখ আলিমুল হক প্রশ্ন করেছে শাহেক অজু করে আকাশের দিকে তাকিয়ে কলেমা ফাড়া কতটুকু শরীয় শরীয় সম্পন্ন শরীয়ত সম্পন্ন শরীয়ত মোতাবেক আচ্ছা আলিমুল হক আকাশের দিকে তাকানোটা হাজিদার সহিদার প্রমাণিত হয়নি বরং অজু করে আপনি যেটা পড়বেন আর্শাদ আলাহ আলিল্লাহ আল্লাহ মহম্মদান আব্দুল রাসুল অথবা হরসদুল মহম্মদান মহম্মদ রাসুল্লাহ যেটা আছে হাদিসে অর্সদ্ মুহমদ আব্দুল্লাসুল এটা পড়বেন এটা হাদিসে আসছে যদি এটা পড়ে হাদিসে আসছে যে তার আটটি আটটি তার জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা হয়ে যাবে এটা হাসই হাদিসার প্রমাণিত হয়েছে আকাশে দিয়ে তাকানোর যে অংশটুকু সে অংশটুকু বিশুদ্ধ নয় সে অংশটুকু বিশুদ্ধ নয় আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি মাঝহার সুমন প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আমাদের এলাকায় আশেপাশে দুই তিন গ্রামের মধ্যে আমি ছাড়া কেউ অভিবেদন করে না তাই যে মসজিদে সলাতালি করি না কেন সবাই সমালোচনা করে আমাদের করণীয় কি আপনি একটি শূন্যতের জন্য মসজিদ ত্যাগ করবেন না আপনি সালাদ পড়বেন যেখানে বাধা দেয় সেখানে করতে পারলেন না আপনি সেজন্য সব পাবেন যেহেতু বাধা দিয়েছে কিন্তু আপনাকে শূন্যতটা মনে মনে রাখতে হবে যখন সুযোগ পাবে আমি সেটাকে হেয়া করবো সুনর জীবন দিব কিন্তু এর কারণে মসজিদ ত্যাগ করে বাসায় চলে আসবেন না অথবা এর কারণে মসজিদে ভাগ করে ফেলবেন না চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে সুন্নতের কাজ আদায় করতে সায়ক বরজক আর কবরের মধ্যে পার্থক্য কি কবরের আজাব বরজকের আজাব কি আলাদা একটু বুঝিয়ে বিস্তারিত জানাবেন ইয়াসের আরাফাত বরজাক অর্থ হচ্ছে কোনো কিছুর মাঝখানে যে একটা এয়া থাকে বাধা থাকে যেমন আল্লাহ তারা বলছেন যে দুইটা সমুদ্রের মাঝখানে তিনি একটা পর্দা রেখে দিয়েছেন পর্দা হচ্ছে পর্দা অর্থে অর্থাৎ দুইটার মাঝখানে একটা বাধা সেটা রেখে দিয়েছেন তো বাধাটা হচ্ছে যে কবর যেহেতু দুনিয়া এবং আখরাতের মাঝখানে একটা জায়গায় সুদরের নাম হচ্ছে বারজাক কবরের আরেক নাম বারজাক এটার মধ্যে কোনো পার্থক্য নেই দুইটা একই জিনিস সুতরাং কবর আজাব আর বারজাকের আজাব একই জিনিস কোনো পার্থক্য নেই কবর আজাব যেটা এটাই বারজাকের আজব আশরাফুল ইসলাম ফয়সাল প্রশ্ন করেছেন সমস্যা কায়েদ মোহাম্মদ ইমরান প্রশ্ন করেছেন সালাতে কেরাত পড়ার সময় সিজদার সুরা তেলাওয়াত করার সময় সিজদার আয়াতের আগে পর্যন্ত তেলাওয়াত করে রুকু করলে কি গুণা হবে যে সিজদার না করার কারণে সিজদার আয়াত না পড়ে রুকু করলে আল্লাহর উলুহিয়াত লঙ্ঘন হবে কায়েদ মোহাম্মদ ইমরান না এত কঠিন কিছু নয় যদি এটা এটা আদবের খেলাপ বা এটা সুন্দর নয় যে কেউ দার আয়াতের আগে এসে দাঁড়িয়ে শ্রীদা চলে যাবে এটা সুন্দর নয় কিন্তু এর অর্থ এই নয় যে একবার উলুহিয়তে লঙ্ঘন হবে এরকম নয় অনেক সময় মানুষ চিন্তা করে যে আমি যখন শ্রীদারে অনেকে বুঝবে না অনেকে মনে করতে অনেক মানুষের বুঝতে পারে না কিন্তু যেখানে শ্রীদার দেওয়ার প্রচলন আছে মানুষ বুঝে সেখানে কোনো ক্রমেই সেটা ত্যাগ করা ঠিক হবে না বরং তিনি শ্রেদার আওয়াতের শ্রীদা দিবেন আর যেখানে মানুষ বুঝে না সেখানে তিনি আগে যদি কোনো তিনি থেমে যান তাহলে তার কোনো গুণ হবে না ইনশাআল্লাহ এবি রিসাদ প্রশ্ন করেছেন যারা ফরজ সরাজ শেষ সম্মিলিত মুনাদ করে তারা এভাবে দলিল দিচ্ছে সুরান আট নম্বর আয়াত জি ভাই এ জাতীয় অনেক কিছুই আপনি পাবেন যে যারা ফরজ সম্মিলিত ফরজ সরাত সম্মিলিত মুনাদ করে তাদের দলিলের কোনো শেষ নাই দলিল সবাই দিতে পারে এ পর্যন্ত আমি দেখেছি এমন কি এমন কি দলিল যারা দিচ্ছে এদের মধ্যে আপনি আশ্চর্য হবেন কাদিয়ানিরাও পর্যন্ত দলিল দেয় কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে এবং কি কোরআন ফের কা তারাও দেখবেন যে কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছে এবং দলিল দিতে দিবে না এটা আমরা বলছি না দলিল বিশুদ্ধ হওয়াটা হল মূল জিনিস এরা অনেক কিছুই বিভিন্ন তফসি দেখে বিভিন্ন কথা বলে এরা দলিল দিচ্ছে দলিলগুলো শুদ্ধ হতে হবে না হলে সেগুলো গ্রহণযোগ্য হবে না ইবনে কাসির রহমতুল্লাহ আলী তিনি কি কখনো সালাতের পরে মনে করেছেন তা আপনি ওনার কথা থেকে নিয়ে আপনি একটা দিন বের করে নিলেন যে বিশ্বনবী জোহরের সালাত শেষে দুই হাত তুলে উত্তরণ করে দোয়া করেছেন এমন দলিলগুলি এখন এই জাতীয় অনেকগুলো হাদিস আপনি পাবেন এগুলো কোনোটাই বিশুদ্ধ নয় বরং কোনো সালাতের পরে স্ল্লাহ সাল্লাহ ইসলাম দুহাত তুলে দোয়া করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এগুলি দুর্বল বা কোনো কোনোটা বানোয়াট কোনো কোনোটা অগ্রহণযোগ্য এরকম বর্ণনা আছে সুতরাং আপনি আমি কখনো দুর্বল বর্ণার উপর নির্ভর করে অ্যাবাদত সাব্যস্ত করবো না কারণ এগুলি রসল্লাহ সাল্লাহ ইসলাম সারা জীবন তিনি সালাত আদায় করেছেন ডেলি পাঁচবার এবার মাসে কতবার বছরে কতবার সেভাবে সেইভাবে তিনি জীবনের তেইশ বছরে কতবার তিনি সলাতায় করেছেন অথবা তিনি কত কত হাজার বার করেছেন কিন্তু তারপর সোল্লা সাল্লা ইসলাম একবারও প্রমাণিত হয়নি সাবাইকান্ত বিশুদ্ধভাবে তিনি হাত তুলেছেন তাহলে আপনি আমি যদি এইভাবে দলিল খুঁজতে থাকি তাহলে কোনো বেদাতই খুঁজে পাওয়া যাবে না কিছু না কিছু দলিল বের করতে পারবে কেউ কিন্তু এই যে তাহলে একটাই বেদাত থাকবে না দুনিয়াতে তো বেদাত তাহলে কোনটা বেদাত বলবেন সবাই কিছু না কিছু একটা খুঁজে বের করবে এই জন্য খুঁজি বের করা না আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা একটা বেদাত করি এরপরে দলিল খুঁজতে থাকি আমরা বেদাত না করে আমরা হাদিসের উপর আমল করি তাহলে আমাদের জন্য সেটা সহজ হবে আমরা যখন বেদাত করবো দলিল খুঁজবো তো আমরা কোনোদিন আর সঠিক পথে যেতে পারবো না এটা আমাদের একটি বিভ্রান্তিকর কাজ অনেক মানুষে সেটা করে আগে বেদাত করে ফেলে পরের দলিল খুঁজতে থাকে এই যা মানুষগুলো আগে হাত তুলে বেদাত শুরু করে দিয়েছে সালাতের পরে মনে যে বেদারটি এরপরে তারা এখন দলিল খুঁজতেছে যেখানে সেখানে খুঁজে বেড়ায় কোথায় খুঁজে পাওয়া যায় কোথাও কিছু দুর্বল হোক নোয়াট হোক এখন তাদের কাছে এটা খুব প্রিয় হয়ে গেছে কারণ তাদের হাওয়া তাদের অনুসরণ হচ্ছে তা প্রবৃত্তির অনুসরণ এই জন্য তারা সেটা করে থাকে